সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে যাহা আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিক্রম সম্পর্কে। মূল আলোচনা হবে দর্পণের উপরে। চিত্রকে লক্ষ্য করে ভালো করে এখানে একটা বস্তু রাখা হচ্ছে, একটি বস্তু সামনে আরেকটি বস্তু রাখা হচ্ছে, ওই বস্তুর একটি প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব আরেকটি বস্তুর ভিতরে দেখা যাচ্ছে। চিত্র থেকে আমরা কি বুঝতে পারলাম বা কি বুঝতে পারি, চিত্র থেকে বুঝতে পারি বস্তুটি একটি প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কোন বস্তুর প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়? কোন বস্তু হতে আলো দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হলে দর্পণে ওই বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে আমরা একটু আগে জানলাম যে কোন বস্তু হতে আলো প্রতিফলিত হয়ে যে দর্পণে আপতিত হয় সেখান থেকে যখন ফিরে আসে তখন প্রতিবিম্ব সৃষ্টি হয়, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে আজকে আমাদের উচ্চ বিষয় হলো দর্পণ, অর্থাৎ আমরা আজকে দর্পণ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো দর্পণ কি তা ব্যাখ্যা করতে পারবো, দর্পণের শ্রেণীবিভাগ করতে পারবো, দর্পণের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবো এবং ব্যবহার বলতে পারবো। দর্পণের সংজ্ঞা আমরা জানি, দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে আলোর সুষম প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। আমরা চিত্রটা একটু লক্ষ্য করি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। আমরা একটু জানছি যে মসৃণ তল থেকে, অর্থাৎ যে মসৃণ থেকে আলো প্রতিফলিত তাকে বলা হয় দর্পণ। ইহা একটি দর্পণ, এখানে একটা আলোক রশ্মি আসে পড়ছে তাকে বলি আমরা আপতিত রশ্মি। এই দর্পণের প্রতিফলিত ফিরে গেছে হলো প্রতিফলিত রশ্মি। আর আপাত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে থাকে তাকে বলা হয় আপাত বিন্দু, সেই বিন্দু একটি লম্বা আকার তার নাম হলো অভিলম্ব। আপাত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় আপাত কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। আলোর প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাত কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, অর্থাৎ কোণ আই ইকুয়াল টু কোণ আর। এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে, দুটি চিত্রে আলোর প্রতিফলন হচ্ছে। আমরা জানি আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হলো সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলন, আরেকটা হলো ব্যক্ত প্রতিফলন অথবা অনিয়মিত প্রতিফলন। আলোকরশ্মি আপতিত হয়ে অর্থাৎ যত ডিগ্রি কোণে আপতিত হয় ঠিক তত ডিগ্রি কোণে যদি ফিরে যায় তাহলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে বলা হয় আলোর সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলন। আর আলোকরশ্মি যদি কোনো তলে আপতিত হয়ে যত ডিগ্রি কোণে আপতিত হয় ঠিক তত ডিগ্রি কোণে না হয়ে একটি ভিন্ন কোণে প্রতিফলিত হয় তখন তাকে বলা হয় আলোর ব্যক্ত প্রতিফলন অথবা অনিয়মিত প্রতিফলন। এখানে আমরা একটা সুষম প্রতিফলকের ছবি দেখতে পাচ্ছি অথবা একটি সুষম দর্পণের ছবি দেখতে পাচ্ছি। দর্পণের শ্রেণীবিভাগ, দর্পণ প্রধানত দু প্রকার, সমতল দর্পণ এবং একটি গোলীয় দর্পণ। সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠ অথবা উপরিভাগ মসৃণ বা সমতল থাকে। প্রতিফলক গোলীয় দর্পণের প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ গোলাকার থাকে। সমতল দর্পণ বলতে আমরা কি বুঝি? যে দর্পণের প্রতিফলক তল সমতল থাকে তাকে সমতল দর্পণ বলা হয়। এটা হলো আমার সমতল দর্পণ, হ্যাঁ হলো আমার সমতল দর্পণ। অন্যদিকে যে দর্পণের প্রতিফলন তল গোলাকার তাকে গোলীয় দর্পণ বলে। এটা হলো আমার গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ, এই হলো গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ চিহ্নিত অংশ গোলীয় দর্পণ। আমি দেখি একটি গোলক রাখা হয়েছে, এখান থেকে এই গোলকের কিছু অংশ যদি আমরা কেটে আলাদা করি তাহলে যে দর্পণ হবে সেটা হবে গোলীয় দর্পণ।
হ্যাঁ একটি গোলকের অংশ এই গোলকের এই যে একটা টানা হয়েছে এটা ঠিক মাঝখান দিয়ে অর্থাৎ এই গোলকের যে অংশ তার মাঝখান দিয়ে একটি রেখা টানা হয়েছে এটাকে বলা হয় দর্পণের মেরু এই দর্পণে আলোক এসে এসে আপতিত হচ্ছে এবং আপতিত হওয়ার পর দর্পণের নির্দিষ্ট একটা অংশ থেকে প্রতিফলিত হচ্ছে অর্থাৎ এখানে এই দর্পণের ক্ষেত্রে গোলকের যে গোলীয় অংশ সেখানে কি প্রতিফলক পৃষ্ঠে ফিরে কাজ করতেছে অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের বাইরে প্রতিফলক পৃষ্ঠ অংশ এবং সেখানে প্রতিফলক রূপে কাজ করে এখানে আরেকটা গোলক দেখা যাচ্ছে এগুলো থেকে একটি অংশ আমরা কেটে নিলাম এটা হলো গোলকের অংশ এটা হলো মেরু এটা প্রধান অক্ষ এই দর্পণের ক্ষেত্রে তার উপর আপতিত আলোক রশ্মি ভিতরের পৃষ্ঠে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমরা গোলকের বাইরের পৃষ্ঠে এখানে ভিতরের পৃষ্ঠে একটু আলোক রশ্মি আপতিত হয়ে সেখান থেকে প্রতিফলিত হচ্ছে অর্থাৎ যে গোলকের ভিতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলা হয় আবদ্ধ দর্পণ অন্যদিকে যে গোলকের বাইরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলা হয় উত্তল দর্পণ লক্ষ্য করেন এটা আমার একটা দর্পণ এখানে বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করতেছে কাজেই এক উত্তল দর্পণ এই যে পি ইঞ্চি যদি স্থান তাহলে দর্পণের গোলকের অংশের মধ্যবিন্দু যাকে আমরা মেরু বলি এই সি হলো অর্থাৎ গোলকের মধ্যবিন্দু এবং যে গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র এই কেন্দ্র এবং মধ্য মেরুবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সমান্তরাল বেশ কতগুলো দ্বারা এখানে আবদ্ধ হয়েছে আবদ্ধ হয়ে কি করছে আবার সেই দিকে প্রতিফলিত চলে গেছে এই রেখাগুলোকে পিছন দিকে যদি গঠিত করি তাহলে এই যে প্রধান অক্ষের কোন একটা বিন্দুতে মিলিত হয় যে বিন্দুতে মিলিত হয় তার নাম রাখি এফ অর্থাৎ যাকে আমরা প্রধান ফোকাস বলি কাজে এখান থেকে এই পর্যন্ত আমার ফোকাস এই এফ এবং পি এই দুটো আমার প্রধান ফোকাস আর এই রেখা হলো আমার প্রধান অক্ষ হ্যাঁ এখানে উত্তল পৃষ্ঠ অর্থাৎ বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হচ্ছে লেবসাম যে গুলিও দর্পণের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হয় তাকে উত্তল দর্পণ বলে যে গুলিও দর্পণে উত্তল পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় উত্তল দর্পণ আর একটু ছবি আমরা দেখি একইভাবে এটা গোলকের একটি অংশ এটা হলো দর্পণের মেরু এর কেন্দ্র মেরু এবং কেন্দ্র যোগ করলে প্রধান অক্ষ পাওয়া যাবে প্রধান অক্ষের সমান্তরাল কিছু রশ্মি এই যে 1 2 3 4 এই চারটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে পড়ছে গোলকে আবর্তিত হয়েছে আবর্তিত হয়ে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর এই যে এফ চিহ্নিত বিন্দুতে মিলিত হয়েছে এই জন্য এখানে এই এফ বিন্দু হলো এই দর্পণে অর্থাৎ আপাতত দর্পণে প্রধান ফোকাস তাহলে এইখান থেকে অর্থাৎ এই মেরু থেকে এই প্রধান ফোকাস এই ডিসটেন্সটা কোন কি আমার প্রধান ফোকাস হ্যাঁ এখানে অবতল পৃষ্ঠ অর্থাৎ ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি এইভাবে যে গোলীয় দর্পণে অবতল পৃষ্ঠ অর্থাৎ ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হয় তাকে অবতল দর্পণ বলে আমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি এই দুটো হলো উত্তল দর্পণের চিত্র অর্থাৎ এইটা একটা উত্তল দর্পণ এইটা একটা উত্তল দর্পণ হ্যাঁ পূর্বে যে দুটো চিত্র দেখেছিলাম এই দুটো চিত্র তার থেকে একটু ব্যতিক্রম এটা অন্যরকম দেখি এটা কি এই দুটো হলো আমার অবতল দর্পণের চিত্র অর্থাৎ এটা অবতল দর্পণ এটা আমার অবতল দর্পণ এটা গোলকের অংশ এর বাইরে অংশ প্রতিফলক পৃষ্ঠ তাহলে এই চিত্র যেটা এই চিত্রটা বাইরে অংশ প্রতিফলক পৃষ্ঠে কাজ করছে তাহলে আমরা কি বলতে পারবো এই পৃষ্ঠটা কোন দর্পণকে চিহ্নিত করছে উপরে চিত্রটি একটি উত্তল দর্পণকে চিহ্নিত করছে লক্ষ্য করি যে একটা যা দেখছিলাম এটা ঘটনাটা কিন্তু একটু ব্যতিক্রম অর্থাৎ এই চিত্রে আমরা দেখতেছি ভিতরে অংশ একটু ধারা চিহ্নিত এখানে বাইরের অংশ ধারা চিহ্নিত আমরা একটু আগে শিখছি যে দর্পণের বাইরের অংশ প্রতিফলক পৃষ্ঠে কাজ করে তাকে বলা হয় উত্তল দর্পণ গুলো দর্পণের ক্ষেত্রে অর্থাৎ গুলো দর্পণের যে দর্পণের ভিতরে পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠে কাজ করে তাকে বলা হয় অবতল দর্পণ
কাজেই ইহা একটি অবতল দর্পণের চিত্র, ইহা একটি উত্তল দর্পণের চিত্র। তাহলে প্রত্যেকটা গোলক বা গুলি অংশ কোন না কোন গোলকের অংশ, তাই এই গুলি অংশগুলো যে গোলকের অংশ তাদের প্রত্যেকের একটা কেন্দ্র থাকে, ওই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। অর্থাৎ আমার বক্রতা বক্র অংশটুকু যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর আমরা যে গোলকটা পেয়েছি বা নিয়েছি তার যে মাস বিন্দু মিডল পয়েন্ট যে আছে সেই মিডল পয়েন্টকে বলা হবে দর্পণের মেরু। নবদ দর্পণ দর্পণের মেরু, বক্রতার কেন্দ্র উত্তল দর্পণ, বক্রতার মেরু বক্রতার কেন্দ্র। আইটেন সামনে দেখি, এই কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। একইভাবে কেন্দ্র থেকে এই পর্যন্ত মেরু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। উত্তলের বক্রতার ব্যাসার্ধ, এই যে উত্তলের বক্রতার ব্যাসার্ধ, এদিকে অবতলের সরি অবতলের বক্রতার ব্যাসার্ধ, এটা উত্তলের বক্রতার ব্যাসার্ধ। উত্তল দর্পণের ছবি, এটা ছিল মেরু, এটা ছিল কেন্দ্র, প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আগুশ এখানে আসছে, আশা করে কি হয়েছে তাদেরকে পিছন থেকে বাইরে প্রধান অক্ষের উপরে এই এক বিন্দু মিলিত হয়েছে, যে বিন্দু মিলিত হয় তাকে বলা হয় প্রধান ফোকাস। অর্থাৎ এই এক হলো আমার প্রধান ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে। আর মেরু থেকে প্রধান ফোকাস হচ্ছে ডিস্টেন্স টু গ্লাস, এটা এখান থেকে এই পর্যন্ত, এটা বলা হয় ফোকাস দূরত্ব। অবতল দর্পণ হলো আমার অবতল দর্পণ, সি হলো বক্রতার কেন্দ্র, এটা হলো আমার প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল এক গুচ্ছ আলোকরশ্মি, এই যে এগুলো হলো এক গুচ্ছ আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল এই বিন্দুতে আবদ্ধ হয়েছে, আবদ্ধ হওয়ার পর প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের এই এক বিন্দু মিলিত হয়েছে, কাজেই এখানে দর্পণের প্রধান ফোকাস আর এই এক থেকে এই পর্যন্ত দূরত্ব বলা হবে ফোকাস দূরত্ব। হ্যাঁ, এই এক থেকে মেরু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হবে ফোকাস দূরত্ব। উত্তর এবং অবতলের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, এর প্রধান অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব। উত্তরের ক্ষেত্রে অবতলের ক্ষেত্রে প্রধান অক্ষ, প্রধান ফোকাস, আর এখান থেকে বলল কি ফোকাস দূরত্ব। গৌণ ফোকাস আপাতত রশ্মি যদি প্রধান ফোকাসে প্রধান ফোকাসে মিলিত না হয়ে প্রধান ফোকাসের বাইরে অন্য কোন স্থানে মিলিত হয় তাহলে যে ফোকাস বিন্দু হবে তাকে বলা হবে গৌণ ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা অবতল দর্পণের ক্ষেত্রে, এই উত্তল দর্পণের গৌণ ফোকাস, অবতল দর্পণের গৌণ ফোকাস। আবার বলছি আপাতত আলোকরশ্মি প্রধান ফোকাসে মিলিত না হয়ে যদি প্রধান ফোকাসের বাইরে অন্য কোন স্থানে মিলিত হয় তবে যে ফোকাস বিন্দু হবে তাকে বলা হবে গৌণ ফোকাস। দর্পণের ব্যবহার, দর্পণ আমাদের জীবনে বহু জায়গায় ব্যবহৃত হয়, উত্তল দর্পণের ব্যবহার গাড়ির হেড লাইটে বা রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়, গাড়ির হেড লাইট অর্থাৎ গাড়ির যে আলো ফালায় এটা আলোটাকে ছড়ানোর জন্য, মানে বিস্তৃত অংশ, বিস্তৃত অংশ অক্ষির অক্ষিকে মানে চোখের সাহায্যে দেখার জন্য যে বিস্তৃত অংশ আলো ফলিত হয় সেই ক্ষেত্রে কি করা হয় এই দর্পণটাকে উত্তল দর্পণটাকে ব্যবহার করা হয়, এই কারণে গাড়ির হেড লাইটে প্লাস রাস্তার যে ল্যাম্প পোস্ট থাকে সেক্ষেত্রে উত্তল দর্পণের সবচেয়ে ব্যবহার বেশি হয়। আর অবতল দর্পণের ক্ষেত্রে রূপচর্চা, অর্থাৎ আমরা যে আমাদের ছবি কি আমাদের মুখে প্রতিবিম্ব বা আমার চেহারা প্রতিবিম্ব দেখি সেই ক্ষেত্রে তারপরে চুল কাটতে আমরা সেজন্য করে যে সমস্ত গ্লাসগুলো থাকে সেগুলো ক্ষেত্রে অবতল দর্পণের ব্যবহার, দৃষ্টিভাবে সার্চ থাকে অর্থাৎ দৃষ্টিভাবে সামনে একটা লাইট থাকে এটা সামনে সে অনেক জায়গা দেখে নির্দিষ্ট একটা জায়গার স্পষ্ট দেখা যেন সেক্ষেত্রে বলা যেতে পারে। তারপরে ডাক্তার চিকিৎসার ক্ষেত্রে নাক কান গলা পর্যবেক্ষণে
ক্ষেত্রে আমাদের উত্তলাস ব্যবহার করা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শ্রেণী কার্যক্রম সমাপ্ত করা হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন।